মুসলিম সমাজ চলছে গতানুগতিক ধারায় তাদের লক্ষ্য কী তাদের উদ্দেশ্য কি সেই লক্ষ্যে পৌঁছার জন্য তাদের কোনো কর্মসূচি আছে কি দেখা যাবে যে আমরা লক্ষ্য পর্যন্ত স্থির করতে পারিনি এক এক মুসলিম এক একজন লক্ষ্যের ধারক এক একটা সমাজ এক একটা পথের ধারক এটা হল আমরা দেখি যখন আলীরহ আনহু ও মুআবিয়ার আদি আল্লাহ আনহুর মধ্যে যুদ্ধ হল সেই যুদ্ধে আলী এবং মুআভিয়া রাজি আল্লাহ আনহুমার মাসখারির যুদ্ধে আলী রাজি আনহুর বাহিনী জিততে থাকলেন তাদেরকে সহজে কন্ট্রোল করা যাচ্ছে না তারা বিজয়ের পথে যাচ্ছে তখনই অপরপক্ষ নিজেরা যুদ্ধবিরতির আহ্বান করলো অনুরোধ করলো কথায় আছে সমাজের সাপ মেরে লেজে বিষ রাখা যায় না এটা কথা আছে না এখন এরা মনে করলেন যে না আমরা এই মুহূর্তে বিরতি করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া নির্ঘাত পরাজয় তারা আর বিরতি রাজি হলেন না তখনই ওরা করল কি যে এই পক্ষের সবচেয়ে দুর্বলতা কোথায় সেই দুর্বল পয়েন্টে আঘাত করলে এরা নত হয় কিনা তখন তারা তীরের অগ্রবাগে কোরআনুল করিমের খণ্ড তুলে ধরল তুলে ধরে তারা এটা বুঝতে চাই চাইল যে আল্লাহর কালাম দিয়ে দোহাই দিচ্ছি থেমে যাও আরে আল্লাহর কালাম তুলে ধরেছে না আর যুদ্ধ করা যাবে না থেমে গেলেন এবার সালিশি বৈঠক হলো সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রথমে মুসলিমরা দুইটা আকিদাগত মাধাবে বিভক্ত হয়ে গেলেন একদল বলল আরে আল্লাহর কোরআন বিদ্যমান আছে আর ওই কোরআন থাকতে মানুষকে সালিশ মানছে হাকিম মানছে জাজ মানছে না এরা সব কাফের হয়ে গেছে কথাটা সুন্দর করে নিল বলল লা হুকমা ইল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না কথাটা শুনতে ভালো লাগে না শুনতে ভালো লাগে তখন এরা একদল হয়ে গেল বেরিয়ে গেল আর বেরিয়ে গিয়ে এরা তখনই বিদ্রোহী দল হিসাবে আত্মপ্রকাশ করলো আর এরাই হলো হারেজি চরমপন্থী আর আরেক দল তারা থাকলো আলীর আল্লাহনের পক্ষ নিয়ে একেবারে দাঁত কামড়ে আলীর ভক্ত এই কথায় বলে অতি ভক্তি সুরের লক্ষণ বেশি ভক্ত শাস্তে গিয়ে তারা এখানে তাদের মধ্যে কেউ কেউ এইরকম ভাবতে শুরু করল যে আলী এখন আমরা দুনিয়াতে যাকে দেখছি আলি সেই আলি আরও সে থাকেন নারুদাহম জালিম মানে এই রকম ভক্তি আমরা তো অনেকে জানি না শিয়াদের ইতিহাস অনেকে পড়িও না শিয়ারা দশী মহরম আসলে যে সকল কাজ করে তার মধ্যে একটা কাজ হল সাগি চেনেন বকরি চেনেন হ্যাঁ সাগি বলে হ্যাঁ ছাগলের স্ত্রী লিঙ্গ এই তো ছাগি বকরি একটা ছাগিকে সাজায় সাজিগুজি এর নাম দে আয়েশা কেন দে যে আয়েশা রাজিয়াল্লাহ আনহা তিনি প্রতারণা করেছিলেন আর এই প্রতারণার শাস্তি হিসাবে প্রতীকী ছাগি বানায় আয়েশাকে বানিয়ে এই ছাগিকে পিটাইতে থাকে রক্তান্ত করতে থাকে আর উল্লাস করে যে আমরা আয়েশাকে পিটাইছি হওয়ার আল্লাহর কারণটা কি কারণটা হলো তারা যেটা বলে সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম যখন অসুস্থ ছিলেন তো সালাতের ইমামতি করবে কে রসুলসলাম তো উঠতে পারছেন না আবার মসজিদে মুসল্লি হাজির সাহাবারা হাজির তো ইমাম লাগবে কে ইমামতি করবে তখনই সাহাবারা আয়েশা রবি আল্লাহ আনহার মাধ্যমে রসুল্লাহ সাল আলি ইসলামের কাছে অনুমতি চাইলেন নির্দেশনা চাইলেন কে ইমামতি করবে রসুলাম অসুস্থ অসুস্থ মানুষের স্বরও অসুস্থ থাকে থাকে না দুর্বল থাকে তো দুর্বল কণ্ঠে রসুলাম বললেন যাও আউবকরকে গিয়ে বলো তিনি যেন ইমামতি করে কার কথা বললেন আউ্বাল্লাহনের কথা আব্বকর কথা যখন বললেন তখন এটা আসলেই রসুল বলেছেন কি না আবার একটু তাকিদ করার জন্য একটু মতামত আবার নেওয়ার জন্য চাওয়া হইল দ্বিতীয়বার গিয়ে যখন আয়েশা বললেন ইয়া রসর আল্লাহ কে ইমামতি করবে নির্দেশ দেন প্রথমবার তো আয়েশাকে বলছেন দ্বিতীয়বার আয়েশা গেছে রসুল কে আয়েশার স্বামী আবার তিনি হলেন আল্লাহর রসুল দ্বিতীয়বার যখন গিয়ে আয়সা বলছেন যে কে ইমামতি করে প্রথমবার বলা হয়েছে তা আমরা ওইলে কি জবাব দিতাম প্রথমবার কান কই হ্যাঁ একটা বাঁকা কথা বলতাম না কিন্তু রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাম তিনি অশালীন কোনো কথা বলতেন কিন্তু তার রাগ প্রকাশ পেল রাগটা প্রকাশ পেল কি দুর্বল কণ্ঠ অসুস্থ মানুষ দ্বিতীয়বার প্রশ্ন করায় কণ্ঠটা একটু বলিষ্ঠ হল আল্লাহ যাও যুবকরকে গিয়ে বলো তিনি যেন ইমামতি করেন ঠিক আছে এখন আহ ইমামতি করলেন আমি প্রসঙ্গটা শেষ পর্যন্ত যাবো না এখন শিয়ারা বলছে আসলে রসুস আসলাম আলীর কথাই বলছিলেন কিন্তু আয়েশা এইখানে প্রতারণার আশ্রয় নিয়ে তার বাপের কথা বইলা বাপকে নেতা বানাই দিছে সুতরাং এটা এটা হলো তাদের বাসায় একটা সাগি আর এটাকেই পিটাইয়া তারা কি করে প্রথিকী খেদ মিটায় জাল মিটায় নদাহ আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে এবার আসেন ওই যে একদল আলী থেকে আউট আরেক দল আলীর এখানে পাক্কা বক্ত এখন দুই দলের ভিতরে যখন চলছে যে বিচার লহকমা ইহ এটা চলবে কি চলবে না মাঝখান থেকে একদল লোক বের হলো। এরা কইল বাবা তোমাদেরই চরম বনতাও বুঝি না তোমাদেরই নরম বন্তাও বুঝি না চরম আর নরমের মাঝখানে আমরা একটা নতুন তরিকা নতুন নতুন আঁকিদা নিয়ে আসছি কি আঁকিদা বলে এইটা এই বিষয়টা আর এখন বিতর্কের বিষয় না বিতর্ক করে এখন দলিলা দিল্লা দিয়ে হক না হক যাচাই করবা ছেড়ে দাও সম্পূর্ণটা ছেড়ে দাও আখেরাতের উপরে করে ফয়সালা আল্লাহ করবে বিলম্বে নিয়ে যাও এখন এই সমস্ত আর দরকার নাই এদেরকে বলে আহলুল ইরজা বা মুরজিয়া কথা বুঝতে পারছেন কিনা বর্তমানে দেখবেন মুরজিয়াদের এই নামে মুরজিয়া বা আহলুল ইর্জা নামে আমাদের সমাজে কেউ নাই মুরজিয়া বা আহলুল ইরজা ইরজা বলতে পারেন অথবা মুরজিয়া বলতে পারেন এই নামে আমাদের সমাজে কেউ নাই কিন্তু কাজে লক্ষ লক্ষ মানুষ এই আকিদা পোষণ করে তারা বলে কি বাবা যা কিছু করেন যা কোনো কিছু কোনো থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় বাবা হ্যাঁ যা কিছু করেছো সবই করেছো এই নিয়ে এখন আমরা ফাসাদে না জড়াই ভাই এই পথে জড়াইলে ফসাদ জড়াইলে ইংলিশ চলিয়া আসে ভাই আমরা এই ফাসাদ থেকে মুক্ত থাকি ভাই কিছুই আল্লাহ ফায়সালা করিবেন ভাই ভাই সব ভাই 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 কথাটা বুঝতে পারছেন কিনা তো নামে মুরজিয়া নাই কিন্তু কামে মুরজিয়াদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যখন মানুষ লক্ষ্যহীন যাত্রা করবে তখন সে মির্গা হুচট খাবে এবং ধ্বংস প্রাপ্ত হবে আজকেই মুসলিম সমাজের যাত্রাটা হচ্ছে লক্ষ্যহীন কেউ কেউ বলছে আল্লাহকে আমরা আল্লাহকে পেলেই হবে যে যেভাবে পারো সে সেভাবেই আল্লাহকে ডাকো এইভাবে নিজেরা নিজেরা বিভিন্ন তরিকা বানিয়ে এই তরিকার মাধ্যমে আল্লাহকে ডাকতেছে এই রকম অসংখ্য মানুষ পাবেন অসংখ্য মাঝাব পাবেন অসংখ্য দল পাবেন অসংখ্য বিভ্রান্তি পাবেন অসংখ্য ইখতলাপ পাবেন অসংখ্য মথানোক্য পাবেন প্রত্যেকের যার যার লক্ষ্য এক এক রকম মুসলিম উম্মাহের যে একক অভিন্ন লক্ষ্য থাকা দরকার সেই লক্ষ্য বর্তমান মুসলিমের ভিতরে নাই এই কথাটা বুঝে আসছে